তাদের মন্দির পাহারা দেওয়ার, তাদের উপাসনালয় পাহারাদার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র কিসের জন্য? এই জন্যই তো তাদের রাষ্ট্র প্রশাসন কেন, এই জন্যই তো তাদেরকে পাহারা দেবে, তাদের নিরাপত্তা দিবে। আমাদের মসজিদগুলো না, তারা পাহারা দেবে প্রয়োজনে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো পাহারা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে মন্দিরগুলো যে মূর্তিগুলো ভাঙা হয়, মন্দির উপরে আক্রমণ করা হয়, এর ম্যাক্সিমাম হচ্ছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগ, আর এক শ্রেণী হচ্ছে হিন্দু। কেন করে এটা? তারা এই ধরনের একটা সংঘাত তৈরি করে, এই ধরনের অপকর্ম করে বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করতে চায়, পরিবেশটাকে ঘোলাটে করতে চায়, মা বিশ্বের মানচিত্রে বুঝাইতে চায় যে এই বাংলাদেশ অমুসলিমদের জন্য, সংখ্যালঘুদের জন্য নিরাপদ না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا
وقال رسول الله صلى الله عليه وسلم من ستر المسلمون ستر الله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে যে রব্বে কারীম আমাদেরকে মুসলিম উম্মার মধ্যে থেকে বাছাই করে কয়েকজন মুসলমান আমরা মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ যে রব্বে কারীম আমাদেরকে দান করলেন তার শাহিদের ভাই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন গত জুমে আমরা আলোচনা করেছিলাম যে ইসলামী রাষ্ট্রের শাসকরা কেমন ছিল কেমন তাদের দায়িত্ব কর্তব্য তারা কিভাবে পালন করেছে আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি ইসলামী রাষ্ট্রের নাগরিকদের কি কি অধিকার থাকতে পারে তার কয়েকটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু আজকের এই দিনে আমি আমার ইসলামকে কমপ্লিট করেছি পূর্ণ করেছি একেবারে কামেল করে দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এর উপরে আমি সন্তুষ্ট হয়েছি যে ইসলাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এটা পরিপূর্ণ একটি ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন এই জন্য আমি তার উপরে সন্তুষ্ট হয়েছি সুবহানাল্লাহ এবং রাদীতু লাকুমুল ইসলাম আদিনান এবং আমি সন্তুষ্ট চিত্তে এই ইসলামকে তোমাদের কাছে সমর্পণ করলাম সুবহানাল্লাহ তা ইসলাম কমপ্লিট কোড এখানে কোনো সেক্টর ইসলাম থেকে বাদ দেওয়া হয় নাই কোনো সেক্টরকে ইসলাম থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ইসলামী রাষ্ট্রের নাগরিকের কিছু দায়িত্ব কিছু কর্তব্য যেমন আছে তেমন তার অধিকারও রয়েছে এই অধিকারটা তিনটা ভাগে বিভক্ত কয়টা তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার আর একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার কয়টা অধিকার তিনটা আলোচনা একটু বসতে হবে আর একটু মাথায় করে নিতে হবে কারণ হচ্ছে আমরা সকলেই মুসলমান মুসলমান কিনা যেই দেশে আমরা মনে করি যে 95% মুসলমান বা 90% মুসলমান
এই দেশে ইসলাম কায়েমের জন্য দৌড়দৌড়িত কোনো দরকার নেই আছে এতে এমনি ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা নাকি কিন্তু কি হচ্ছে আমাদের কি ইসলাম কায়েমের জন্য মুসলমানদেরকে দাওয়াত দেওয়া লাগছে কারণ কি কারণ হচ্ছে আসল ইসলাম সম্পর্কে আমরা জানি না ইসলাম যে এত সুন্দর সবাই বলে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম খুব সুন্দর ভালো কথা ইসলাম শান্তির ধর্ম কিন্তু সেই ইসলামের সৌন্দর্য ফুটাই তুলবে কারা মুসলমানরা ইসলাম যে শান্তির ধর্ম এটা তো আমরা বুঝিয়ে দেব যে ইসলাম শান্তির ধর্ম কিন্তু আমরা যে ইসলাম পালন করি এতে কি শান্তি হচ্ছে না অশান্তি হচ্ছে হ্যাঁ আমরা মুসলমানরাই অশান্তি তৈরি করছি তাহলে অন্য ধর্মের যারা আছে তারা কিভাবে বলবে যেটা ইসলাম শান্তির ধর্ম এটা তো আমাদের দেখাইতে হবে ইসলাম শান্তির ধর্ম কিভাবে শান্তি কত প্রকার কি কি সেটা ইসলাম দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা বাস্তবায়নের অভাবে আমরা না মানার কারণে আমরা না বোঝার কারণে ইসলামের বিরোধিতা করি মুসলমান হয়েও কি করি ইসলামের বিরোধিতা করি তাহলে ইসলাম মুসলিম দাবি করার পরে যদি কেউ মুসলমানের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সে কি ইসলাম ধর্ম নিয়ে থাকতে পারে হ্যাঁ পারে না বিগত গভর্নমেন্টের আমলে যারা পার্লামেন্ট ছিলেন এই পার্লামেন্টিয়ান যারা আছেন তারা যদি ওই সংসদে এই সরকারের সমালোচনা করেন তাহলে কি তার কি মন্ত্রীর পদ থাকে ছিল ছিল না কি হয়ে গেছে পড়ে গেছে তো আমি ইসলাম গ্রহণ করেছি আমি মুখে দাবি করলাম আমি মুসলিম কিন্তু কাজ করলাম ইসলামের বিরুদ্ধে তাহলে আল্লাহ কি অ্যাকসেপ্ট করবে করবে না দেখেন সাধারণ এই গত চার পাঁচ দিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি তো দেশে আসছিলেন এসে মোটামুটি এক কয়েক ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়েছিলেন তো সেখানে অনেকে আসছে তার ভিতরে একটা গ্রুপ ছিল সেটা হচ্ছে সুন্নি নামে সুন্নি খায় খালি সিন্নি সুন্নির কোনো আমল নাই তাদের ভিতরে তো যাই হোক তাদের ভিতরে দুইজন আসলেন এই আসার কারণে তাদের যে ঊর্ধ্বতন দায়িত্বশীল তারা তাদেরকে ডেকেছেন তাদের সমালোচনা করেছেন তাদেরকে বেশি কথা বলেছেন যার কারণে ফেসবুক লাইভে এসে তারা কান্না করে তারা ঘোষণা দিয়েছেন যে তারা কাফের হয়ে গিয়েছিল বলে নাউজুবিল্লাহি মিন যালিক যে কাফের হয়ে গেছে এখন নতুন করে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে কেন হয়েছে যে মিজানুর রহমান আজহারির সাথে কোলাকুলি করছে তাই ঈমান চলে গেছে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে এইটুক করলে যদি তাদের ঈমান চলে যায় তাহলে ইসলামের বিরোধিতা যারা করে তাদের অবস্থাটা কি ঈমান যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু তাদের নির্দিষ্ট গণ্ডির ভিতরে তারা এটাকে মনে করে কবিরা গুনাহ বা ঈমান ভঙ্গের কারণ মনে করে কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো এটা না তাহলে তারা জানেও না যে ঈমান ভঙ্গের কারণ কি আছে কি করলে পরে ঈমানটা ভেঙে যায় এটাও তাদের জানা নাই যার কারণে তারা একজন আলেমের সাথে কোলাকুলি করাকে তারা ঈমান ভঙ্গের কারণ দেখিয়েছেন এবং তারা নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন নাউজুবিল্লাহ মিন যালিক এই ছোট্ট একটা বিষয় নিয়ে তারা যদি নতুন কালেমা পড়তে হয় যায় প্রকৃত রব যিনি যিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন যে আমি ইসলাম পরিপূর্ণভাবে দিলাম কিভাবে বলেন তো পরিপূর্ণভাবে দিলাম তাহলে এখন আমরা যদি ইসলামকে আংশিক মনে করি তাহলে আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝলাম না কম বুঝলাম ইসলামটা কার আল্লাহর আল্লাহ বলছেন আমি পরিপূর্ণ করলাম আমরা মুসলমান বলি যে ইসলাম কি না পরিপূর্ণ না তার মানে সব জায়গায় ইসলাম মানা যাবে না তো ইসলামী রাষ্ট্র একটা ইসলামের সৌন্দর্যের একটা প্রতীক ইসলামী রাষ্ট্রের যে কর্মতৎপরতা দেখে অসংখ্য মানুষ ইসলামের সহায়তালে এসেছে সুবহানাল্লাহ অসংখ্য মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে যে ইসলামের শাসন ব্যবস্থাটা এত সুন্দর এটা তাদের জানা ছিল না
যেই সমাজে যেই রাষ্ট্রের কারো কোনো হক ছিল না, অধিকার কেউ ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, সেখানে কি বলছে পিতার কোনো অধিকার ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, বোনের কোনো অধিকার ছিল না, যেখানে নেতৃত্বের অভাব ছিল সেখানে মানুষ যেমন তেমনভাবে টাকা উপার্জন করেছে, যেখানে বিশৃঙ্খল অবস্থা তাদের যাদের ক্ষমতাশীল মাইটিল রাইট ব্যবহার করেছে সব কিছু করে একটা বিশৃঙ্খল অবস্থার ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে মদিনায় গেলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং টোটালি একেবারে কমপ্লিট করে দেখিয়ে দিয়ে গেলেন যে একটা ইসলামী রাষ্ট্র কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। তো এই রাষ্ট্রে কি কি অধিকার থাকতে পারে একটা মানুষের একটা নাগরিকের, সেটা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারটার আমার কয়েকটা ভাগ আছে। সামাজিক অধিকার মানে সমাজে চলার জন্য বসবাস করার জন্য যে অধিকারটা প্রাপ্তি হয় এটাকে কি অধিকার, সামাজিক অধিকার। এর ভিতরে প্রথম আছে হচ্ছে জীবনের নিরাপত্তা। একটা মানুষ তার জীবনের নিরাপত্তা থাকা দরকার আছে। অনিরাপদ জীবন যাপন কারো জন্যই কি না কাম্য না। আমি রাস্তায় বের হইলাম যে কেউ এসে আমি মেরে দিল, এটা কি জীবনের নিরাপত্তা না? আমরা যে বাংলাদেশে বসবাস করছি বা এর আগে তো আরো ভয়াবহ ছিল, বিগত 15-16 বছর একটা মানুষের জীবনের নিরাপত্তা কোনো কিছুই ছিল না। একটা কুকুর বিড়ালের যতটা নিরাপত্তা ছিল একটা মানুষের তাও নিরাপত্তা ছিল না। তো এখন এসে এখন আমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি, এটা ইসলাম বলে না। ইসলাম কি বলেছে যে ইসলাম হচ্ছে যে অহেতুক বিনা কারণে একজন হত্যা হয়ে যাবে তার জীবন নাশ হবে, ইসলাম এটা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে অসংখ্য জায়গায় এখানে বলেছেন যে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি ইল্লা বিল হক, যে তোমরা কি করো না মানুষকে হত্যা করো না বিনা কারণে, বিনা প্রয়োজনে, বিনা অপরাধে। একজনের অপরাধ একটা মানুষকে একটা আইন একটা ব্যক্তি হত্যা করতে পারবে না, এই ক্ষমতা ব্যক্তিকে দেওয়া হয় না। একজন ব্যক্তি অপরাধ করেছে তার উপরে কতল ওয়াজিব হয়ে গেছে, তাকে হত্যা করা বৈধ হয়ে গেছে, এই বৈধতা বাস্তবায়ন করবে কে? কোনো মানুষ, কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি এটা করবে না। এটা করবে সে রাষ্ট্র, শরীয় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যে আছে তার আইন অনুযায়ী তাকে বিচারের আওতা আনা হবে এবং তাকে হত্যা করা হবে, বিনা কারণে কেউ হত্যা কাউকে করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি একটা মানুষকে বিনা কারণে বিনা অপরাধ হত্যা করলো, কান্নামা কতালান্নাস জামিয়া, সে শুধু একটা মানুষকে হত্যা করেন নাই বরঞ্চ সে সমগ্র মানুষকে হত্যা করেছে। কয়জনকে? কান্নামা কতালান্নাস জামিয়া, সে যেন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করেছে। তাহলে ইসলাম কি করেছে? নিরাপত্তার বিধান দিয়েছে এবং শুধু এখানে বলেই ক্ষান্ত হন নাই, এরপরে কেসাস দিয়ে দিয়েছেন যে তুমি বিনা কারণে কাউকে হত্যা করেছো, এখন হত্যার বিচার কি, তোমাকে হত্যা করা হবে, হয়তো তোমাকে ফাঁসিতে চড়ানো হবে অথবা তোমাকে শুলে চড়ানো হবে, তোমাকে যে উপায় হোক তোমাকে হত্যা করে দেওয়া হবে। তাহলে একটা মানুষের যখন এইটা পরিস্থিতি হয় যে একটা মানুষ বিনা কারণে একজনকে হত্যা করেছে, তাহলে তার উপরে কি হয়েছে হত্যার অর্ডার চলে আসছে, তখন এই ব্যক্তি একটা হত্যা যখন কার্যকর হয়ে যাবে আইনগতভাবে, তখন কি দ্বিতীয়বার কেউ চাইবে যে আমি একটা হত্যা করি? বলেন কয় টাকার জন্য 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000 জন্য একটা মানুষকে একটা মানুষ হত্যা করে ফেললো, কোনটাকে? বা যে কোনো কারণে হোক, সামান্য মনোমালিন্য, হয়তো একটা ডাব নিয়ে, একটা কলা নিয়ে, একটা রিক্সা ঠেলা ঠেলি নিয়ে, একটা অটোতে আর একটা অটো ধাক্কা দিছে, এটা নিয়েও মারামারি হয় না, খুন হয় না? ঠুঙ্কু জিনিস নিয়ে মানুষ কি করে একজন একজনের রক্ত পিপাসী হয়ে ওঠে। ইসলাম বলছে না, এটা করা যাবে না। এখানে কি করতে হবে? জীবনের নিরাপত্তা দিতে হবে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, তোমাকে যে কেউ এসে আঘাত করতে পারবে না। এরপরে দুই নম্বর হচ্ছে খাদ্য ও জীবিকার অধিকার। একটা মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য তার খাদ্যের দরকার আছে, আছে কি না? জীবিকার প্রয়োজন আছে। এখন এই জীবিকাটা কে সংগ্রহ করবে? এক নম্বর হচ্ছে এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের।
রাষ্ট্রের আয়োজন করবে, ব্যক্তি তার যোগ্যতা বলে তাকে কাজের ব্যবস্থা করে দেবে, সে ব্যবসা করলে ব্যবসা ব্যবস্থা করে দেবে, সে চাকরির যোগ্যতা হলে তাকে চাকরি ব্যবস্থা করে দেবে। সে যদি অক্ষম হয়, তার কোনো অ্যাবিলিটি নাই, সে কোনো কাজ করতে পারছে না, তার উপার্জনে কোনো রাস্তা নাই, তখন কি করবে? রাষ্ট্র সরাসরি তাকে কোষাগার থেকে অর্থায়ন করবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আর একটাই সামাজিক যে অধিকার, তার ভিতরে একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। সুবহানাল্লাহ। তাই এইটা কি দিয়ে করবে? এখান থেকে যাকাত সংগ্রহ করে যাকাতটা ইসলাম রাষ্ট্রের যে কোষাগার আছে তাতে রাখবে, ওখান থেকে প্রয়োজন অনুসারে সকলকে বণ্টন করে দিবে। তাহলে এইটা কি রাষ্ট্রের? একজন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে, ঋণগ্রস্ত হওয়ার পরে সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার যখন লাশ সামনে আসে জানাজার জন্য, তখন সর্বপ্রথম ইসলামী শরিয়া বলে যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যদি বলে যে হ্যাঁ ঋণ আছে, দেন, ওই ব্যক্তির দাফন ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত তার ঋণের জামিনদার কেউ না হয়। কথা ভালো করে বুঝেন, কি হইতে হবে? জামিনদার হইতে হবে। একজন বলতে হবে যে ভাই এর যে ঋণ আছে এই ঋণ আমি পরিশোধ করে দেবো, দায়িত্ব আমি নিলাম, এরপরে তাকে কবরস্থ করা হবে, এর আগে করা হবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র। কত সুন্দর করে ইসলামী রাষ্ট্রটা পরিচালনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই লাশ দেখতেন তখনই সর্বপ্রথম এইটা বলতেন, কারণ এটা তো হক, একটা অধিকার। ওই অধিকার সে যদি আদায় করে না যায় তাহলে কিয়ামতের দিন সে অনেক নেকি নিয়ে যাওয়ার পরেও সে জাহান্নামে চলে যাবে, কারণ তার অধিকার নষ্ট করা হয়েছে। এই জন্য আমাদের দেশে তো বক্তৃতা দেওয়া হয়, বড় বড় লম্বা চড়া বক্তৃতা দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন না, ফার্স্টই শুনতেন তার ঋণ আছে কিনা, এরপরে শুনতেন এই পরিশোধ করার কি দায়িত্ব নেবে কে, নিলে তাকে কবরস্থ করা হয়। আমাদের দেশে কি এটা আছে নাকি? হ্যাঁ, কোথাও আছে নাই। তাহলে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য পাবো কোথায় আমরা? ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামের সুন্দর ধর্ম, এটা কোথায় পাবো? খালি নামাজ পড়লে কি সুন্দর পাওয়া যাবে? রোজা রাখলে কি সুন্দর পাওয়া যাবে? সুন্দর সব এটা পাওয়া যাবে না, সব জায়গায় সুন্দর থাকবে যখন, তখনই এটা সুন্দর হবে। এরপরে বলা হচ্ছে গতিবিধি বা চলাফেরার অধিকার, চলাকার সে রাত্রে যখন তখন সে ঘরের বাইরে থাকতে পারে, তার প্রয়োজনে সে বাইরে বের হইল। কিন্তু আমাদের রাষ্ট্র কি করছে যে রাত্রে যখন বের হয়, অধিক রাত্রে বের হয়, এই কয়েকদিন আগেও ওই যে কি বলে ময়ূর ব্রিজের ওই পারে একটা লাশ পাওয়া গেছে, কার লাশ আল্লাহই ভালো জানে, এখন আমি তথ্য জানি না, তবে লাশটা পড়ে আছে, তা নিশ্চয়ই তো কারো বাবা নয়, কারো ছেলে, কারো স্বামী, কারো না কারো তত্ত্ব। রাত্রে বের হয়েছেন, হয়তো পকেটমার বা ডাকাত বা যে কোনো ছিনতাইকারী হয়তো তাকে আটক করেছে, তাকে হত্যা করে দিয়েছে, হয়তো তার কাছ থেকে কয় টাকা পাইছে আল্লাহ ভালো জানে। তাহলে একটা মানুষের জীবনের কি নাই? নিরাপত্তা নাই। তাহলে সে কি চলাফেরা করতে পারছে না? একা কি চলাফেরা করতে পারছে না? এটা কি আল্লাহ তাআলা এটা বলেন? আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু বিরিজকিহি, তুমি জমিনে বিচরণ করো স্বাচ্ছন্দে, একেবারে নির্ভয়ে তুমি বিচরণ করো এবং রিজিক সন্ধান করো তার। এখন সেই নিরাপত্তাকে আমরা পাচ্ছি কিনা, কথা বলতে পাচ্ছি কিনা? পাচ্ছি না আমরা। তাহলে জীবনের নিরাপত্তা, চলাফেরার নিরাপত্তা কে দিবেন? ইসলামী রাষ্ট্র দিবেন। আমরা ইসলামী রাষ্ট্র যদি না পাই তাহলে এই নিরাপত্তা পাবো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনই একটি সময় আসবে যেই সময় ইসলামী রাষ্ট্র দিয়ে, মানে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, তখন একজন নারী তার শরীরের সর্বাঙ্গে স্বর্ণ অলঙ্কারিক ভরে ভরপুর থাকবে, আর সে কি করবে? সে থাকবে সুন্দরী, একটা রমণী। সে রাস্তা দিয়ে মাইলের পর মাইল সে হাঁটবে, চলবে একাকি, তার কোনো সঙ্গী থাকবে না। বলছে এই মহিলাকে দিকে খারাপ দৃষ্টিতে দেখা তো দূরের কথা, এর দিকে তাকানোর কারো সুযোগ হবে না, চিন্তা তো অনেক দূরের কথা, ধর্ষণ তো অনেক দূরের কথা। এটা কি করা হয়েছে? জীবনের নিরাপত্তা, চলাফেরার নিরাপত্তা ইসলাম দিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের সেই মাদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সেখানে এইরকমই একটা পরিবেশ তৈরি হয়েছে।
রাস্তায় টাকা পড়ে থাকলেও কেউ ধরার কোনো ক্ষমতা কারো ছিল না সময়তে হাজিরি। এরপরে হচ্ছে ধর্ম চর্চার অধিকার, ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, এটি স্বাভাবিক, কারণ ধর্ম চর্চার অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমরা মুসলমান, আমরা ধর্ম, আমাদের ধর্ম আমরা পালন করব, যারা খ্রিস্টান তাদের ধর্ম তারা পালন করবে, যারা বৌদ্ধ তাদের ধর্ম তারা পালন করবে, যারা হিন্দু তাদের ধর্ম তারা পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভিতরে কোনো জোর জবরদস্তির বাড়াবাড়ি নাই। আপনাকে বলা হয় নাই যে জোর করে কাউকে ইসলামের ধর্মে টেনে নিয়ে আসে, এটা বলা হয় না, এটা আল্লাহ রাসূলও করেন না, কোনো সাহাবিও করেন না, কোনো তাবিও করেন না, এমন আমাদের না। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে যে তোমার কাজ হচ্ছে ওমা আলাই ইল্লাল বালাগ, তুমি কাজ হচ্ছে তুমি দাওয়াত দেওয়া, তুমি ইসলামের সৌন্দর্যকে তোমার মানুষের কাছে উপস্থাপন করো, তুলে ধরো। তারা যদি মনে করে যে না আমার এই ইসলামটা সুন্দর লেগেছে, আমি ইসলামের তলে ছায়া তলে আসবো, তাহলে আসবে সে, যদি বোঝে না দরকার নেই আসবে না, তার আমল নিয়ে সে চলবে, এতে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের জীবন ব্যবস্থা আমাদের ইসলামে আমরা চলবো, তাদের ধর্ম নিয়ে তারা চলবে, এটাই স্বাভাবিক। তা আমাদের ধর্মের যে কালচার কৃষ্টি কথা কোরআনের কথা আমরা সব জায়গায় বলতে পারি নাই, কেন পারি নাই, কারণ এখানে কিছু স্বার্থলোভী মানুষ আছে যারা ইসলামের কথা শুনলে পরে তাদের গায়ে জ্বালা ধরেছে, যার কারণে কথা বলতে দেয় না। এই কয়েকদিন আগে কুষ্টিয়ায় একটা মাহফিলে একজনে বাধা দিয়েছে, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, তার মাহফিলে বাধা দিয়েছে একজন, সে একজন মুসলমান নাকি কথা বলে না, মুসলমান না, যে কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেয়, কোরআনের কথা বলতে যারা বাধা দেয় তাদের মুসলমানিত্ব পরিচয় দেওয়াটাই হচ্ছে চরম ধৃষ্টতা, তার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে যদি মুসলমান হয় সে তো কোরআনের কথা বলতে সহযোগিতা করবে নাকি কি করবে, সহযোগিতা করবে, কিন্তু সে যদি বাধা দেয় সে কোনোদিনও মুসলমান হতে পারে না। সবাই তাহাজিবি, আবার হিন্দু ধর্মের আমরা বাধা দেওয়ার কেউ না, তাদের কাজ তারা করবে, তবে সাংঘর্ষিক না হয়, তাদের ধর্ম পালন করতে গিয়ে আমাদের ধর্মে কোনো ব্যাঘাত না হয়, আমাদের ধর্ম পালন করতে গিয়ে তাদের কোনো ব্যাঘাত না হয়, এটাকে ইসলাম শিখিয়েছে। এখন একাকার হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই যে বর্তমানে যারা নিরাপত্তা দিচ্ছেন বা আমরা যারা গ্রহণ করেছি, আসলে এই দায় দায়িত্ব আমাদের না, এ দায় দায়িত্ব যে রাষ্ট্রের, তাদের মন্দির পাহারা দেওয়ার, তাদের উপাসনালয় পাহারা দেওয়ার দায়িত্ব কার, রাষ্ট্রের, রাষ্ট্র কিসের জন্য, এই জন্যই তো তাদের রাষ্ট্র প্রশাসন কেন, এই জন্যই তো তাদেরকে পাহারা দেবে, তাদের নিরাপত্তা দিবে। আমাদের মসজিদগুলো না তারা পাহারা দেবে প্রয়োজনে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে মন্দিরগুলো যে মূর্তিগুলো ভাঙা হয়, মন্দির উপরে আক্রমণ করা হয়, এর ম্যাক্সিমাম হচ্ছে দুই শ্রেণীর লোক, এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগ, আর এক শ্রেণী হচ্ছে হিন্দু। কেন করে এটা, তারা এই ধরনের একটা সংঘাত তৈরি করে, এই ধরনের অপকর্ম করে বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করতে চায়, পরিবেশটাকে ঘোলাটে করতে চায়, মা বিশ্বের মানচিত্রে বুঝাইতে চায় যে এই বাংলাদেশ অমুসলিমদের জন্য, সংখ্যালঘুদের জন্য নিরাপদ না। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ইন্ধন রয়েছে এর কাছে, এবং ইন্ধন বাস্তবায়ন করছে কারা, এই দেশের তথাকথিত রাজনীতিবিদ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এরাই এই কাজগুলো ঘটিয়েছে এ পর্যন্ত যেগুলো আমরা পেয়েছি। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো প্রকৃতি যারা মুসলমান, যারা ইসলামে বিশ্বাস করে, যারা ধর্মে বিশ্বাস করে, তারা কোনোদিনও কোনো ধর্মের উপর আঘাত করেন না, এটাই বাস্তবতা। তাহলে ইসলামী রাষ্ট্র যেটা থাকবে, এখানে নাগরিক অধিকার হচ্ছে তারা তাদের স্ব স্ব ধর্মে নির্বিঘ্নে পালন করবে। আমাদের কি দায়িত্ব আছে, আমাদের সমাজের অনেক মানুষ আছে আমরা যারা মুসলমান দাবি করি, তাদের মূর্তি পূজায় বা তাদের বিভিন্ন পূজায় আমরা অংশগ্রহণ করি, এটার ইসলাম কোনো সুযোগ করে না, শুভেচ্ছাও দেওয়া যাবে না। শুভেচ্ছা দেওয়া মানে হচ্ছে আপনি তাদের ধর্মকে কি করলেন, মেনে নিলেন, মেনে নেওয়ার কোনো সুযোগ আছে, হ্যাঁ,
কোনো সুযোগ নাই। আপনি করতে পারেন এতটুকু যে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে আপনি তাকে নিরাপত্তার জন্য কাজ করতে পারেন, এটা সুযোগ আছে। তাদেরকে দান সদকা আপনি করতে পারেন, কোন পারপস, পারপসটা হয়তো অন্য ধরনের, তাদের কি বলে যে পূজা অর্চনা বা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার একটা টাকারও দেওয়ার কোনো অধিকার নাই। আপনি একটা টাকা দেওয়া মনে হচ্ছে তাদের ওই পূজায় সহযোগিতা করা, আর পূজাটা কি শিরক, তাদের দৃষ্টিতে এটা বড় ইবাদত উপাসনা, কিন্তু আমাদের দৃষ্টিতে কি জোরে বলেন শিরক। এই শিরকি কাজে আমরা কেউ সহযোগিতা করতে রাজি না, সময় তো হাজির, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, তার যদি কোনো অসুস্থতা থাকে আমি তাকে ট্রিটমেন্টের জন্য টাকা দিতে পারি, তার যদি শিক্ষা গ্রহণ করতে যদি কোনো বাধাগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে সেটা আমরা পূরণ করে দিতে পারি, এইভাবে তাদের যে মানবিক প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা দেব, এটা দেওয়া উচিত, এটা ইসলাম সমর্থন করে। সময় তো হাজির, তাহলে ধর্মচর্চা যার যার ধর্ম সে পালন করবে, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার ধরে বলেন ধর্ম যার উৎসব তার, ধর্ম যার দ্বার উৎসব সবার না, এই কথাটা হচ্ছে কুফুরি কথা, এই কথাটা আমরা বিশ্বাস করি না। আর এই কথাটা দিয়ে কিছু মানুষ ফায়দা লোটে, তারা মুখে মুখে ধর্মের কথা বলে কিন্তু আসলে বাস্তবে কি তারা হচ্ছে বিধর্ম, তারা ধর্মের কোনো কিছুই জানে না। সময় তো হাজির, এরপর হচ্ছে বাক স্বাধীনতা বা মতামতের অধিকার, প্রত্যেকের বাক স্বাধীনতার অধিকার আছে, কথা বলতে পারে, কথা বলা উচিত। একজন ইমাম সাহেব যখন দাঁড়ায় নামাজে, ভালো করে বুঝেন, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তার যখন কোনো ওয়াজিব ছুটে যায়, মনে করেন যে সেজদা দেওয়ার কথা দুইটা দিছে তিনটা, দুই সেজদার মাঝখানে বসার কথা ছিল বসে নাই, অথবা সে কি করেছে সে দুই রাকাতের পরে বসার কথা ছিল সে বসতে পারে নাই, ভুলে গেছে, দাঁড়াই গেছে, এখন এই অবস্থায় পিছনে যারা মুসল্লি থাকবেন মুক্তাদি থাকবেন তারা কি করবেন, আল্লাহু আকবার বলে বাধা দেবেন যে আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক হয় নাই, আপনার যে কোনো একটা বিষয় কে গেছে রয়ে গেছে বাদ পড়ে গেছে এটা ঠিক করে নেন। এটা কি বাক স্বাধীনতা বলেন নাকি, বাক স্বাধীনতা নামাজের ক্ষেত্রে যদি বাক স্বাধীনতা প্রয়োগ করা যায় তাহলে অন্য ক্ষেত্রে যাবে না, এই ছোট ইমাম যদি ভুল করে সেখানে যদি আমরা বাধা দেই তাহলে বড় ইমাম ভুল করলে বাধা দেব না, হ্যাঁ কিন্তু আমরা দেই, দেওয়ার কি পারমিশন আছে, ইমাম সাহেবের ঠেকানোর পারমিশন আছে সবাই রাজি এতে, এখানে বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন আর যাই বলেন সবাই রাজি, ইমাম সাহেবের ভুল করছে বাধা দেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই রাষ্ট্রীয় ইমাম যদি ভুল করলে ওখানে বাধা দেওয়া যাবে ঠিক কিনা, কারণ বাধা দিলেই আয়নাঘর, কোথায় আয়নাঘর, আয়নাঘর অথবা ক্রসফায়ার অথবা ফাঁসির মঞ্চ রেডি, এটা কি হবে না, ইসলাম এটা সমর্থন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত অধিষ্ঠিত হলেন, তিনি বক্তৃতা দিচ্ছেন, তার প্রথম বক্তৃতা যে আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে আপনারা শুধরিয়ে দিবেন, একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে উঠছেন আমরা শুধু আপনাকে শুধরিয়ে দেব না আপনি যদি ভুল করেন তাহলে তরবারি দিয়ে ঠিক করে দেব, কত বড় কথা চিন্তা করেন, কি দিয়ে ঠিক করবে, তরবারি দিয়ে ঠিক করে দেব, এটা কি ইসলামী রাষ্ট্রের বাক স্বাধীনতার একটা দৃষ্টান্ত, যেটা সারা দুনিয়া মিলে কোনোদিন এই কথা কোন প্রজা রাজার সামনে কোন নাগরিক কোন প্রেসিডেন্টের সামনে এই কথা বলার সাহস রাখে বলেন, তার অবস্থা কি খারাপ, তো ইসলাম বলছে না তার সুযোগ আছে কথা বলার সে কথা বলবে এটাই তার স্বাধীনতা, তুমি ভুল করবা তোমাকে শুধরে দিবে এটাই তার স্বাধীনতা, বাক স্বাধীনতাকে সেই সুযোগটা দিতে হবে, যদি না দাও তাহলে তুমি স্বৈরাচার, তুমি কি স্বৈরাচার, আর স্বৈরাচারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সময় তো হাজির, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল ক্বিসত, হে ইমানদারগণ তোমরা ন্যায় সঙ্গ ন্যায়ের উপরে অধিষ্ঠিত থাকো, সুহাদা লিল্লাহি ওয়ালাও আলা আনফুসিকুম,
যদিও তোমাদের নিজেদের বিপক্ষে যায়। না আমরা নিজেদের বিপক্ষে গেলে কি চুপ হয়ে যাই, কথা বলি না, ঠিক কিনা বলেন? আমার স্বার্থের বিরুদ্ধে লাগছে আমি চুপ, আমি আর এখানে নাই। অন্যের ক্ষেত্রে আমি কি ঠিকই ভালো পটু, অন্যের ভুল ধরার জন্য আমি খুব কি সোচ্চার, খুব ধরতে পারি, কিন্তু নিজের বেলায় নাই। আল্লাহ তাআলা বলছেন আমিল ওয়ালে দেন, যদি তোমার পিতা মাতার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, তোমার নিকট কোন আত্মীয়ের বিরুদ্ধেও যদি যায়, তাহলে তুমি কি একটু চুল পরিমাণ নড়বা না, তুমি তোমার জায়গায় অটল থাকবা, কি থাকবা জায়গায় অটল, সিদ্ধান্ত অটল, একটু এদিক সেদিক করার কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। সময় তো হাজির, আল্লাহ তাআলা বলছেন ওইন কানা গনিয়ান, যদি ধনী হয়, আমিন ফকিরা, যদি গরিব হয়। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন হইতে পারে তোমার লোভ লালসা তোমাকে পেয়ে বসতে পারে, তুমি মনে করতে পারো আমার আত্মীয়, এখন যদি আমি এই বিচারটা করি তাহলে তো আমার আত্মীয়র অবস্থা খারাপ হয়ে যাবে, অথবা সে ধনী মানুষ তার বিরুদ্ধে যদি তুমি অ্যাকশনে যাই তাহলে তো আমার পোস্ট পজিশন এমন আছে এলাকার থেকে তাড়াইতে পারে, অতএব তার বিরুদ্ধে লাগা যাবে না। লাগবো কার পিছনে? যে একেবারে অসহায় দুর্বল, যারে পিটাইলে মারলে কেউ কিছু বলবে না, তার পিছনে লাগবে। আমার সে কালকে হোক না পরশু হোক সেটা আমার দরকার নেই, আমার কথা হচ্ছে কোরআন কি বলছে। আপনার ঘটনার জন্য তো আমি এখানে আসি নাই, আমি এই গত জুমার একটা বাকি অংশ আমি আপনাদের সামনে শোনাচ্ছি, সম্মানিত হাজিরিন। এটা কি ইসলাম বলছে? ধনী হোক গরিব হোক, তোমার বাপ হোক তোমার মা হোক, তোমার নিজের বিপক্ষে যাক যার বিপক্ষে যাক, তোমার কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, অ্যাকশন তো অ্যাকশন। তোমার ক্ষেত্রে যে অ্যাকশনটা হওয়ার কথা ছিল অন্যের ক্ষেত্রে একই অ্যাকশন, অন্যের ক্ষেত্রে যে অ্যাকশন হবে তোমার নিজের ক্ষেত্রেও একই অ্যাকশন হতে হবে, যদি না করো তাহলে তুমি কি মুনাফিক। সময় তা হাজির, আল্লাহ তাআলা এরপরে বলছেন যে বাকস্বাধীনতার অধিকারে কি আমরা হক কথা বলবো, সে যাই হোক না কেন হক কথা বলতে হবে। ইয়াইহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো, হক কথা বলো, আল্লাহ তাআলা নির্দেশ। অতএব বাক স্বাধীনতার সুযোগটা কোথায় পাওয়া যাবে? ইসলামী রাষ্ট্রে পাওয়া যাবে। এরপর হচ্ছে বিনা অপরাধে শাস্তি না পাওয়ার অধিকার। একজন অপরাধ করছে, শাস্তি কি সে পাবে না আরেকজন পাবে? হ্যাঁ, যার অপরাধ সে শাস্তি পাবে, এর জন্য অন্য কেউ পাবে না, এটি ইসলামী শরিয়া। চুরি করছে একজনে, মারবার একজনে, এই অধিকার আমাকে আল্লাহ তাআলা দেন নাই, কোন ইসলাম শাসককে এটা দেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে আলা তাযিরু ওয়াজিরাতান রিজরা উখরা, সাবধান, কেউ কারো বোঝা বহন করবে না, যার বোঝা সে বহন করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে ডেকে বললেন দেখো আমি তোমার পিতা হতে পারি, তোমার ভাইপো হতে পারি, তোমার চাচা হতে পারি, তোমার আত্মীয় হতে পারি, কিন্তু তোমার আমলের বদলা তুমি গ্রহণ করবা, তোমার আমলের হিসাব আমি কিন্তু দেব না। যদি আমি নবী, আমি তোমার আত্মীয় হিসেবে তোমাকে দুনিয়ায় সাপোর্ট দিতে পারি কোনো কাজে, কিন্তু আখেরাতে তুমি আমার কোনো সুপারিশ কাজে তোমার লাগবে না, যদি তোমার আমল ভালো না হয়। যার আমলের হিসাব তাকেই দিতে হবে, এটাই কি ইসলাম। যার অপরাধের শাস্তি তাকেই পেতে হবে, অন্য কেউ পাবে না। যদিও এ পর্যন্ত আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে কসাই কাদের বোঝা কার উপরে চাপানো হয়েছে, আব্দুল কাদের মোল্লার উপর চাপানো হয়েছে, দিল্লা শিখদের অপরাধের দায় দিলার হোসেন সাইদের উপর চাপানো হয়েছে, এটা কি জুলুম, চরম পর্যায়ের জুলুম যেটা তারা করেছে, অবশ্যই এর শাস্তিও তারা পাবে ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। সময় তা হাজির, সংক্ষেপে কথা হচ্ছে যার বোঝা সে বহন করবে। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান হচ্ছে সে যে কি যে তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি বিনা কারণে কাউকে কি করবো না, কষ্ট দেব না, যার অপরাধের বিচার তার উপরেই বর্তানো হবে। এরপরে বলা হচ্ছে ইজ্জত সংরক্ষণের হিফাজত অধিকার। ইসলামের রাষ্ট্রে একজন মুসলিম তার ইজ্জতের, একজন অমুসলিম তার ইজ্জতের কি করতে হবে, পূর্ণ নিরাপত্তা দিতে হবে, এটাই দিয়ে আসছে।
কাউকে কটু কথা বলা, কারো নাম ধরে ডাঙানো, কাউকে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা কিনা ইসলাম এলাও করে না। ইসলাম বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম, হে ইমানদারগণ তোমরা একটা সম্প্রদায় অন্য আরেকটা সম্প্রদায়কে কি করো না, উপহাস করো না। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলছেন যে একজন মুসলমানের ইরদুহু মালুহু দামুহু হারাম, বলছে একজন মুসলমানের রক্ত, তার সম্মান, তার ইজ্জত হচ্ছে হারাম, তার সম্পদ হচ্ছে হারাম অন্য মুসলমানের জন্য। তার ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে পারবে না, তার সম্পদ নিয়ে টানাটানি করতে পারবে না, তার সম্পদ নিয়ে টানাটানি করতে পারবে না, এটা ইসলাম হারাম করে দিয়েছে। বরঞ্চ বলা হচ্ছে যে মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবে। সুবহানাল্লাহ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাতে ঘুরতে গেছেন, যাই দেখেন যে কিছু নর্তকী নিয়ে কিছু মানুষ কি করছেন ওখানে আরাম আয়েশ করতে, মদ পান করতেছেন আর নাচানাচি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ফাঁক দিয়ে ওইটা দেখলেন, দেখার পরে তিনি তাদেরকে ডাক দিলেন, তোমরা এই কাজ করতেছো কেন, তোমাদের ব্যাপারে রাষ্ট্রে কি মামলা করা হবে। ওই মহিলা উঠে বলতেছেন যে তুমি কে, তোমাকে তো চিনি না, আমরাও সেই রাষ্ট্রে বিচার দেবো। কি বিচার দেবো তোমরা, বলছে যে আমরা বিচার দেবো, তুমি কেন আমাদের গোপন জিনিস উঠে মেরে দেখলা, আমরা তো প্রকাশ্যে করি নাই, কোথায় করছি, জোরে বলেন, গোপনে ঘরের ভিতরে করছি, তাহলে ঘরের ভিতরে জিনিস তুমি কেন দেখতে আসলা, তোমাকে তো এই পারমিশন দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চুপ হয়ে গেলেন যে না, আমার কাজটাই কি হয়েছে, ভুল হয়েছে। ইসলাম কতটা সতর্ক, কতটা সোচ্চার, আপনি যদি প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে যদি গোপন জিনিস দেখতে শুরু করেন তাহলে সমাজে কয়জন মানুষ ভালো মানুষ পাবেন বলেন, হ্যাঁ, আমাদের গোপন পাপের কি প্রকাশ্যে যে ভালো আমল করি তার চেয়ে কয়েক হাজার গুণ গোপনে খারাপ কাজ করি, পাওয়া যাবে ভালো মানুষ, হ্যাঁ, যারই দেখবেন তার সম্পর্কে কি হবে, নেগেটিভ ধারণা চিন্তা হবে যে এই লোকটা এই রকমের, তা তো জানতাম না। প্রত্যেকের ব্যাপারে আছে এরকম, অধিকাংশ মানুষের ব্যাপার। এই জন্য গোপন পাপ কি করতে হবে, ডেকে রাখতে হবে, প্রকাশ্যে আনা যাবে না। এই জন্য ইজ্জতের সম্মানে নিরাপত্তা দিতে হবে। এরপর হচ্ছে শিক্ষা লাভের অধিকার। একটা ইসলামী রাষ্ট্রের নাগরিকের যে অধিকার আছে তার ভেতরে একটা অধিকার হচ্ছে শিক্ষার অধিকার। যে শিক্ষা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রথমই আয়াত যে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে এখানে কি করা হয়েছে, শিক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা মুসলিম জাতি, আমরা শিক্ষিত জাতি, আমরা যদি শিক্ষিত না হই পৃথিবীতে অন্য কোনো জাতি শিক্ষিত হতে পারবে না, কারণ আমাদের কোরআনের প্রথম আয়াত হচ্ছে শিক্ষা গ্রহণ করো। আমার রসুল বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। কিন্তু আমরা কি সবচেয়ে মূর্খ জাতি, কথা বলে না, হওয়ার কথা ছিল আমরা সবচেয়ে শিক্ষিত জাতি, কিন্তু আমরা কি দুর্ভাগ্য করে আমরা সবচেয়ে মূর্খ জাতি, এটাই তো আমাদের ব্যর্থতা, যার কারণে আমাদের ইসলামে এত সৌন্দর্য এগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না, ব্যর্থ হয়েছে। আমরা যেহেতু জানি না ইসলামী শিক্ষার ব্যাপার, সময় তো হাজিরি, এটা আমাদের দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংবিধানে যদিও কয়েকটা বিষয় আছে, যেমন শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান আর হচ্ছে চিকিৎসা, এই পাঁচটার মৌলিক অধিকার বলা হয়, কয়টা, পাঁচটা, পাঁচটা হচ্ছে মৌলিক অধিকার, এই পাঁচটা মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য। কিন্তু আপনি দেখেন শিক্ষা মানে শিক্ষার জন্য যান, ঠিক, শিক্ষা এখন গ্রহণ করতে গেলে টাকা ছাড়া হয় না, আপনি যান ট্রিটমেন্টে যান এরকম কথাই নাই, টাকার বস্তা নিয়ে যাইতে হয়। বাসস্থান তাও ওই যে ঘরগুলো বানাই দিছে, মানে কয়েকটা ঘর বানাইছিল তা আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পড়ে গেছে, অথচ তার পিছনে বাজেট কি কোটি কোটি টাকা, সব হাওয়া, সময় তা হাজির। এই পাঁচটা মৌলিক অধিকার ইসলাম দেয় নাই, বরঞ্চ আরো ইসলাম কি করেছে, অধিকার দিয়েছে। এরপরে দুই নম্বর হচ্ছে যে রাজনৈতিক অধিকার,
রাজনৈতিক অধিকার আছে ইসলামের একটা মৌলিক অধিকার সমূহ মধ্যে একটা অধিকার রাজনীতি করতে পারবে এবং সেক্ষেত্রে আপনার চয়েস থাকতে হবে আপনার ভোটাধিকার থাকবে তবে খেলাফত আর বর্তমান যে গণতন্ত্রের ভিতরে অনেক পার্থক্য আছে সে নিয়ে আলোচনা করতে অনেক সময় দরকার যে আল্লাহ তাআলা বলছেন যে অমরু শূরা বাইনহুম যখন তোমরা কোনো কাজ করো তখন কি করো শূরা করো পরামর্শ করো তাহলে পরামর্শ ভিত্তিক কাজ হবে এটাকে ইসলামে সুন্দর এটাকে রাজনীতি আপনি নির্বাচন করবেন যে কোনো জায়গায় আপনি কি বলেন আপনার নেতৃত্বে আপনার যে যাকে আপনার নেতা বানাবেন তাকে সিলেকশন করবেন আপনি ভোট দেবেন এটাকে অধিকার আপনার রয়েছে আপনি দিবেন কাকে দেবেন সেটা আমরা পরে আসছি এবং আছে ওয়াশাউরুহুম ফিল আমর ফাইজা আজমত ফতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আর তোমরা কি করো পরস্পর যে কোনো কাজ করার আগে তোমরা পরামর্শ করো ফাইজা আজমত যখন তোমরা সিদ্ধান্ত উপনীত হও ফতাওয়াক্কাল আলা আল্লাহ তখন তুমি আল্লাহর উপরে ভরসাশীল হয়ে যাও তোমার যে সিদ্ধান্তই চূড়ান্ত হবে বাস্তবায়ন হবে ভালো হবে এমনটা মনে করার দরকার নাই বরঞ্চ তুমি সিদ্ধান্ত উপনীত হয়েছো এখন তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যাও আল্লাহ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এখন আমার কাজকে সহজ করে দাও এটা হচ্ছে মুসলমান করবে এটা রাজনৈতিক একটা অধিকার তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এই অধিকারের ভিতরে আপনার কি আছে আপনি কি করতে পারবেন সিলেকশন করতে পারবেন ভোট দিতে পারবেন নির্বাচন করতে পারবেন দায়িত্বশীল নিযুক্ত করতে পারবেন কাকে দায়িত্বশীল নিযুক্ত করবেন চোর বুড্ডা বদমাইশ যারা স্বৈরাচার যারা খুনি যারা ধর্ষক যারা সমাজের সম্পদগুলো লুটভর করে নিয়ে যাচ্ছে পকেটস্থ করছে দিনের পর দিন তারা আঙ্গুল খুলে তালগাছ হয়ে যাচ্ছে এই সমস্ত মানুষ সিলেক্ট করবেন আমরা তো করি তাদেরকে তাদেরকে সিলেকশন করে তাদেরকে হাতে নেতৃত্ব তুলে দেয় আর তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি আসলে এটা কোনোদিনও সম্ভব না ইসলাম শরীয়তে কাকে আপনি নির্বাচন করবে তার কিছু কোয়ালিটি কিছু যোগ্যতা আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার রসুল দেখিয়ে গেছেন তার ভিতরে এক নম্বর হচ্ছে তাকে মুমিন হতে হবে কি হতে হবে বলেন মুমিন হতে হবে দুই নম্বর তাকে সৎ হতে হবে কি হতে হবে সৎ তিন নম্বর হচ্ছে তাকে যোগ্য হতে হবে এই প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে দেওয়ার সময় নেই শুধুমাত্র পয়েন্টগুলো বলছি তাকে নির্লোভ হতে হবে লোভী হওয়া যাবে না যেমন আমি সভাপতি হওয়ার যোগ্য আমি সেক্রেটারি হওয়ার যোগ্য আমি অর্থ সম্পাদক হওয়ার যোগ্য আমি এমপি হওয়ার যোগ্য আমি মন্ত্রী হওয়ার যোগ্য এইটা বলে বলে সব জায়গায় ছড়াই বেড়ায় আসলে তার কোনো যোগ্যতাই যেটা বলে ইসলামের দেশে সে সবচেয়ে অযোগ্য তাকে নির্বাচিত করা যাবে না কারণ তার লোভ আছে কি আছে বলেন তো তার লোভ আছে এই লোভী ব্যক্তিকে কখনো নির্বাচিত করা যাবে না ইসলামের সে হচ্ছে সবচেয়ে অযোগ্য ব্যক্তি এবার হচ্ছে বিচক্ষণ হতে হবে তাকে পরিবেশ পরিস্থিতি তাকে বুঝে কথা বলার যোগ্যতা তার থাকতে হবে এরপর বলা হচ্ছে তাকে ইসলামী জ্ঞান সম্পন্ন হতে হবে কারণ ইসলামী জ্ঞান যদি না জানে তাহলে সে তো ভালো করে সমাজ চালাতে পারবে না রাষ্ট্র চালাতে পারবে না সে ব্যর্থ হয়ে যাবে এরপরে বলা হচ্ছে তাকে দেশপ্রেম হতে হবে তারপর তাকে অনর মনোবল হতে হবে সিদ্ধান্ত আমি একটা নিয়েছি এই সিদ্ধান্ত নেওয়ার পরে যদি দেখি যে না আমি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আমার বিপক্ষে যাবে আমার ভোট কমে যাবে আমার এই কমে যাবে আমার সেই সমস্যা হবে আস্তে পিছনে বেগে আসলাম এই লক্ষ্যে কখনো কি করা যাবে না নির্বাচিত করা যাবে না তাকে দৃঢ় মনোবল হতে হবে যে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সঠিক নিয়েছি আমার বিপক্ষে গেলে কিছু বলার নাই আমার পক্ষে বলার কিছু নাই সঠিক যেটা সেটাই নিতে হবে সাহসী হতে হবে তাকে ভীতু কাপুরুষ এরা কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না সমাজ পরিচালনা করতে পারে না তাকে সাহসী হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহসী হতে হবে এরপর বলছে প্রশান্ত চিত্ত হতে হবে অস্থির মনোভাব সম্পন্ন ব্যক্তি দিয়ে কি করা যাবে না রাষ্ট্র পরিচালনা করা যাবে না এরপর হচ্ছে সুন্দর ব্যবহার হতে হবে তার আচরণটাও সুন্দর হতে হবে কর্কশ দেখার সাথে সাথে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয় তালুকদার আব্দুল খালেকের মতন আছে না তার তো একটা কমন গালি আছে আপনারা সবাই জানেন এটা হওয়া যাবে না আচরণটা ভালো হতে হবে ভদ্র হতে হবে অমায়িক হতে হবে আল্লাহ রসুলের আচরণের কারণে কি করেছেন অসংখ্য মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে এসেছে তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এমনকি আল্লাহ রসুলের জীবন বাঁচানোর জন্য একজন সাহাবির বুকে 80টা তীর ক্ষতবিক্ষত করেছে কয়টা 80টা তারপরে সে একচুল পরিমাণও আল্লাহ রসুলের বেরিগেট হয়ে তার ঢাল হয়ে তাকে বাধা দিয়েছে কিসের কারণে
তার ব্যবহারের কারণে তার আচরণের কারণে সবাই তাহাজির এরপরে তাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে আমি একটা কাজ করলাম এই কাজের ভবিষ্যৎ কি হতে পারে তার কিছুটা হলে তার ভিতরে নলেজ থাকতে হবে তা না হলে শিক্ষা করতে পারবে না রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সে ব্যর্থ হয়ে যাবে এরপরে যেটা আছে প্রকাশ্যে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে তাকে যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে সে কখনো কিন্তু মানে জাতির নেতৃত্ব দিতে পারে না সবাই তাহাজির এরপরে আসুন আমাদের অর্থনৈতিক অধিকার আছে ইসলামে অর্থনৈতিক অধিকার দিয়েছেন সে কি করতে পারবে অর্থ উপার্জন করতে পারবে রিজালি নাসিবু মিম্মা তাসাবু যে একজন পুরুষ যেটা উপার্জন করবে সেটা তার আর একজন মহিলা যেটা উপার্জন করবে সেটাও তার একজন মানুষের কোটি 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 টাকা উপার্জন করার ক্ষমতা আছে বা তার যোগ্যতা আছে বা তার ইখতিয়ার আছে তাকে কেউ বাধা দিতে পারবে না তুমি এত কোটি টাকা কেন কামাবা এটা বলবে না কেউ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলেন তো আব্দুর রহমান ইবনে আউফ এই পৃথিবীতে যত ধনী এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ ধনী ছিল সুবহানাল্লাহ বলবেন না মুসলমান এখনো সেটা ইতিহাস এখন পর্যন্ত এই পরিমাণের সম্পদ কেউ উপার্জন করতে পারে নাই তিনি যখন মদিনায় গেলেন একেবারে নিঃস্ব অবস্থায় তার মক্কায় অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক টাকা ছিল রেখে চলে গেছেন যাওয়ার পরে সে যখন গেলেন নিঃস্ব অবস্থায় একজনে বললো যে আমি তোমার কিছু খাইতে দিচ্ছি টাকা পয়সা দিই তুমি এখানে থাকো এইটা করো বলছে না তুমি আমার একটা টাকা ধার দাও কিছু টাকা লোন দাও আমি তোমার পরিশোধ করে দেব আস্তে আস্তে এটাই মুমিনের পরিচিতি মুমিন কখনো হাত পাততে জানে না কারো কাছ থেকে ভিক্ষা চায় না বরং সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে সে কি করছে এটা যখন চাইলো তারে টাকা দিল ওই টাকা দিয়ে সে প্রথম যে মাল কিনলো মদিনের বাইরে গেল বাইরে থেকে মাল কিনে এনে মদিনে বিক্রি করলো প্রথমবারই দ্বিগুণ লাভ করলো লাভ করতে করতে তার এত পরিমাণ সম্পদ হলো যে একবার এক লোক তার কাছে গেল যে বললো যে আমারে কিছু দান করো বলছে তুমি কি নেবা বলছে তুমি যা দাও বলছে আমি যা দেবো না তুমি যা নিতে চাও তুমি নিয়ে দাও ওই লোক খুব চালাক ছিল তার ছিল 100 উট ছিল এক সারিতে মাল বোঝাই দাও 100 উট ওই চালাক লোক কি করলো সামনের উঠতে ধরছে ওই লোক জানতো যে উটের ই হচ্ছে যে নেচার হচ্ছে সামনের উঠ জেমনে যাবে পিছনে উঠছে পিছু পিছু হাঁটে তো ও যে সামনের উঠ ধরলো নিয়ে হাঁটা দিল পিছনে পিছনে 100 উট চলে গেল সোনাল বলবেন না দানের মানসিকতা কি দেখেন আমাদের দানের মানসিকতা খুঁজে খুঁজে সবচেয়ে ছোট যেটা আছে সেটা বাইর করে আর উনি বলছে তোমার যেটা চলে যায় তুমি সেটা নিয়ে দাও তোমার দিয়ে দিলাম সে দিয়ে যে হাঁটা দিল বলছে এইগুলো চলে যায় বলছে যে তুমি খুব চালাক মানুষ তুমি যেহেতু ধরছো এটা তোমার দিয়ে দিলাম তুমি চলে যাবে বাধা দেয় না নিয়ে গেছে এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ছিলেন সবচেয়ে সম্পদশালী সেই সময়ে 600 বিলিয়ন ডলারের মালিক ছিলেন ওই সময় কত বিলিয়ন 600 বিলিয়ন ডলারের মালিক ছিল 1-2 টাকার মালিক সময় তাহাজির এই আব্দুর রহমান ইবনে আউফ বলছে আমরা যে কথা বলতেছিলাম অর্থনৈতিক অধিকার আপনার অনেক টাকার আপনি মালিক হতে পারেন এটা ইসলাম বাধা দেয় না তবে আপনি অর্থ কিভাবে উপার্জন করবেন এভাবে রেস্ট্রিকশন আছে আপনি অর্থ উপার্জন করবেন কিন্তু আপনার রেস্ট্রিকশন মেনে চলতে হবে আপনি যেখানে সেখানে যাইতেই ব্যবসা করে যাইতেই করে অর্থ উপার্জন করতে পারবেন না তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি জুলুম করে কারো টাকা আত্মসাৎ করতে পারবেন না জুলুম কি জুলুম হচ্ছে আপনার অন্যায়ভাবে কোনটা গ্রহণ করা এবার হচ্ছে ধোকা দিয়ে দেওয়া এরপর হচ্ছে চুরি করে ছিনতাই করে সুদ খেয়ে তারপর হচ্ছে ঘুষ খেয়ে অন্য সম্পদ আত্মসাৎ করে ক্ষতিকর পণ্য বিক্রি করে তারপর হচ্ছে নিষিদ্ধ পণ্য বিক্রি করে এই যে জিনিসগুলো বললাম এগুলো ব্যতি রেখে আপনি বৈধভাবে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হন ইসলাম আপনাকে বলবে না যে কেন তুমি হইলা ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে একটা যে আপনি যত টাকার মালিক হওয়া বছর শেষে আপনি 2.5% শতকরা 2.5% কি করবেন যাকাত দিয়ে দেবেন আপনার মাল পবিত্র হয়ে গেছে আপনার মালের পরে কারো কোনো কি নাই আক্রোশ নাই কোনো কিছু না আপনি বছর শেষে প্রত্যেক বছর 2.5% দিয়ে দেবেন আপনার বৈধ হয়ে গেল তাহলে ইসলাম কি করেছে অর্থনৈতিক অবাধ সুযোগ করে দিয়েছে কিন্তু আমাদের দেশে অর্থ উপার্জনের কিভাবে বলেন
অন্যের সম্পদ অন্যের হক নষ্ট করে আমরা অর্থ উপার্জন করি, যেটা ইসলামে বৈধ নাই। সময় হাজিরি, এই ছিল মোটামুটি আজকের জুমার আলোচনা, যে একটা মুসলিম রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে একটা নাগরিকের কী কী অধিকার হতে পারে, এটা কীভাবে পাওয়া যায়। এখন এই যে আমরা অধিকারগুলো পড়লাম, আমরা কি এখন একজনও পেয়েছি? এটা হাত জাগাবেন যদি কেউ পেয়ে থাকেন। পাইছি আমরা, মনে হয় কেউ কেউ পাইছে, সবাই কত বলতেছে না পাইছেন, পান নাই। পাওয়ার ইচ্ছা আছে, কার কার আছে একটা হাত জাগান তো? হ্যাঁ, এখন এই ইচ্ছা নিয়ে খালি বসে থাকবেন না, এই লোকগুলোকে আনতে হবে সামনে। হ্যাঁ, এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যে মানুষগুলোর কথা বললাম, এই নেককার ভালো মানুষগুলোকে যদি আমরা চয়েস করে আমাদের দায়িত্বশীল নিয়োজিত করতে পারি, দায়িত্বশীল বানাতে পারি, অচিরেই আমার একটা রাষ্ট্র আমরা উপহার পাবো ইনশা আল্লাহ। সকলের কাছে এই উদ্দত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।